সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদী জেলার অন্তর্গত, এটি মনোহরদীর মধ্যে পড়েছে, হাতিরদিয়া পশুর হাটে। এই হাটটি প্রতি রবিবার দুপুর 12টা থেকে শুরু করে চলে সন্ধ্যা অবধি পর্যন্ত। তো আমরা এই হাটটি ঘুরে দেখব, আপনাদেরকে অবগত করার চেষ্টা করব ষাঁড় গরুর দাম দর সম্পর্কে। চলুন আমরা একটু হাটটি ঘুরে দেখি। যেটা ধরে দাঁড়িয়ে রয়েছেন এটা তো আপনার, এটা কত যাচ্ছেন? 90 90 যেটা দাম চাচ্ছেন এটা আসলে যাচ্ছে তো? এটা দুই দাঁতের এই শার্টটা, তো দুই দাঁতের এই শার্টটার ওজন কেমন হতে পারে নিশ্চয়? এখন 6-7 মন না, এত 7 হবে না। দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই শার্টটা আসলে উনি বলছেন 6 মন হবে। তো আপনারা আসলে দেখুন ভিউয়ার্স, তো এটা আসলে দাম চাচ্ছেন কত ভাই? এটা একদম মানে লাখের একটু কম হলে বিক্রি করে দিবেন। দেখতে পাচ্ছেন এই শার্টটি উনি 90-95 হলে বিক্রি করে দিবেন। এখানে একটি দেখতে পাচ্ছি লাল, একদম বেশ সুন্দর কালারের, এটা নিয়ে আমরা একটু জানতে চাই, এটার দাম একটু জানতে চাই। দেখতে পাচ্ছেন এই দিকটাতে রয়েছে, এটা কিন্তু বেশ সুন্দর আসলে ভাই। এটা কত দাম চাচ্ছেন লালটা? দাম চাই 95। এটা 95 যাচ্ছেন, তো 95 যেটা চাচ্ছেন এটা যাচ্ছে তো? দুই দাঁতের। এটার ওজন কেমন হতে পারে এখন জিনিসটা? 5 মন ওজনের এই শার্টটা আপনার 95 চাচ্ছেন দাম। আর এইটা কত চাচ্ছেন? এই ডান হাতে যে 90 যাচ্ছেন, এটাও তো দুই দাঁতেরই মনে হচ্ছে। তার মানে দুটো শার্ট নিয়ে আসছেন দুটোই দুই দাঁতের। এটার ওজন কেমন হতে পারে ভাই জিনিসটা এখন? 4.5 মন। আপনারা এসেছেন কোথা থেকে? এখানেই দেখতে পাচ্ছেন এই দুটো শার্ট দুই দাঁতেরই হয়েছে, এটারও দাম উনি চাচ্ছেন 95,000 টাকা। এদিকে দেখুন আরো অসংখ্য শার্ট করে রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভাই আসলে অলস সময় পার করছে মনে হচ্ছে। ভাই সালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তো এই যে শার্ট তো আপনি নিয়ে আসছেন, এটা কত দাম চাচ্ছেন? এটা 90 চাচ্ছেন। আচ্ছা 90,000 যেটা দাম চাচ্ছেন এটা যাচ্ছে তো? দুই দাঁত। তো এটা 90,000 বিক্রি করবেন নাকি? কত আসলে আমাদেরকেই বলেন, 80,000 হলে এই শার্টই বিক্রি করে দিবেন। এই দেখুন ভিউয়ার্স, তো এটা আসলে ওজন কেমন হতে পারে এই শার্টটি? এটা 3.5 মন। 3.5 মন হবে না? ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এদিকটা দিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি, এই শার্টটির ওজন হয়ে হবে 3.5 মন। 80-85 হলে ছেড়ে দেওয়ার চিন্তা আছে আসলে। এই যে এখানে দেখতে পাচ্ছি আরেকটি রয়েছে লাল, দেখুন ভিউয়ার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এই হাটে কিন্তু অসংখ্য ষাঁড় গরু রয়েছে, এই দেখুন এদিকটাতে পুরো শুধু ষাঁড় গরুই রয়েছে। তো এটা কত দাম চাচ্ছেন? এই যে 90, এটা যাচ্ছে তো? এটা দুই দাঁত। এটার ওজন কেমন হতে পারে? এটা 4.5 মন হবে না? 4.5 হবে। এটা আসলে আপনার বিক্রি করার ইচ্ছা কত? এই যে এটা এই আশির উপরে, আর এই যে পাশে যেটা রয়েছে এটাও কি দুই দাঁতেরই? এটার ওজন কি এরকমই হবে নাকি? এই পাশের টাকার এই পাশেরটা দেখতে পাচ্ছেন এটা 80 উপরে হলে বিক্রি হবে, আর এটা বোধহয় দামাদামি চলছে। ওদিকে রয়েছে আমরা দেখি দেখানোর চেষ্টা করি। আসলে হাতির জাহাটে মূলত ষাঁড় গরুর জন্য মনে হচ্ছে বিখ্যাত, এখানে অসংখ্য ষাঁড় গরু রয়েছে। এটা বোধহয় দামাদামি চলছে না? এইটা দামাদামি চলছে। এটা কত আপনারা বলছেন নাকি দাম? এটা কি ভাই নাকি? এটা দামাদামি চলছে না? ৯০,০০০ দাম চাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই শার্টটির দাম চাওয়া হচ্ছে 90, এটা 90 যাচ্ছে। 80 ভাইয়া দিচ্ছে,
এটা আছে এর দাঁত দুইটা দুই দাঁতের এই দাঁতের 80 বিক্রি করলে আপনার লাভ হচ্ছে না লাভ হচ্ছে না ওজন কেমন হতে পারে আমাদেরকে বলেন আমরা সবসময় আপনার ঘুরি আপনাদের ভিডিও করি 92 হলে ছেড়ে দিবেন এটা না 95 একদম ফিক্সড আর দাম দামি সুযোগ নাই চাচা তো কিনে নিয়ে আসছেন এগুলো কিনে নিয়ে আসছেন তো চলুন আমরা ওদিকটাতে একটু ঘুরি ওদিকে দেখুন আরো সারগরু রয়েছে এগুলোর দাম দর সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি দেখছেন এখানে একটি কালো এবং সাদার কম্বিনেশন কালারের একটি সারগরু রয়েছে তো এটার আসলে কত দাম চাচ্ছে এই ভাই আমরা চলুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি ভাই সালাম আলাইকুম কেমন আছেন ওই সারেটা কত দাম চাচ্ছেন সত্তর চাচ্ছেন দামটা বলছে হাটে আসার পরেই শুনতেছি যে আজকে কাস্টমার কম বিক্রি ব্যবস্থা তেমন নাই সবাই বলতেছে তা আপনি এটা দামটাম বলছে নাকি বাষট্টি তেষট্টি কয় আসলে বিক্রি কত করবেন আমাদেরকে একটু বলেন আমরা হাট টাট ঘুরি মানুষের দেখাই আপনাদের ছবি উঠাই কত আসলে বিক্রি করা ইচ্ছা বাষট্টি কিনছেন লাভ না হলে কেমনে হয় তাহলে বিক্রি করার ইচ্ছা কত আসলে এর চেয়ে একটু বেশি হলে ইচ্ছা থাকলে কি বেসন যেত না এটার ওজন কেমন হতে পারে এটা এই শার্টটা তিন মনের উপরে হবে দুই দাঁতের শার্ট এটা জাস্ট দেখছেন এটা আসলে ওনার যে ইচ্ছা সেটা দেখতে পাচ্ছি যে 62 যেহেতু দাম বলতেছে তার মানে 65 এরকম হলে বিক্রি করবেন জাস্ট দেখতে পাচ্ছেন হাতির দেহাটে কিন্তু অসংখ্য পরিমাণ আসলে সারগরু আছে আপনারা আসলেই এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই শার্টটি কিন্তু আসলে দামাদামি চলছে মনে হচ্ছে দেখে আনাগোষা চলছে বিয়ার দেখতে পাচ্ছেন এই শার্টটার আমরা দাম একটু জানার চেষ্টা করব এই দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা আসলে দামাদামি চলছে চাচা দামাদামি হচ্ছে নাকি দামাদামি হচ্ছে কিনতে যাচ্ছেন এটা ওজন কেমন হতে পারে চাচা ভালো বলতে পারবে কত হতে পারে ওজন এটা তিন মন চাচার কি মানে মাংসের দোকান নাকি না আপনারা এখান থেকে নিয়ে পালবেন পালন করবেন আচ্ছা চামড়া লুজ আছে তো চামড়া লুজ আছে না তো চলুন আমরা আর একটু ঘুরি দেখি এই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এদিকটাতে আরো অসংখ্য সারগরু রয়েছে এই দেখার চেষ্টা করছি আপনাদেরকে ভাই সালাম আলাইকুম কেমন আছেন দেখতে তো পাচ্ছি সারগরু নিয়ে আসছেন বিক্রি করতে বাজার তো সবাই বলতেছে যে বাজার কমে গেছে দাম কম করোনা ভাইরাসের লাগে দাম কম মানুষের কাস্টমার নাই সবাই বলতেছে তো এটার দাম কত চাচ্ছেন ৯৫ বলে ভাঙ্গে দিচ্ছেন একদম এটার ওজন কেমন হতে পারে এটা চার মন হবে সাড়ে চার মন হবে এটা যাচ্ছে তো এটা যাচ্ছে আর এটা 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 দু দাঁত এটা কত দাম চাচ্ছেন এটা ৭৫ বইলা দিচ্ছেন এটা আসলে বিক্রি করবেন কত এই যে এই শার্টটা বিক্রি তো এটা নির্ধারিত হইছে না দাম বলতাছে ৬০-৬২ এটা বলে এই শার্টটা তো এই যে শার্টটি দেখছি যেটা ৬০-৬২ বলতেছে
আমাদেরকে একটু বলেন, আমরা হাট টাট ঘুরি আপনাদেরকে দেখাই। আসলে কি কত করবেন এটা? এটা মনে করেন 65-66 লিটার বেসন দেবে। 65-66 লিটার দেখতে পাচ্ছেন এই শাড়িটা, 65-66 হলে বিক্রি করে দিবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন আমরা রয়েছি হাতিরদা হাটে। ব্যাস দেখতে পাচ্ছেন এখানে আরেক ভাই রয়েছেন, এটা বেশ সুন্দর দেখতে সার গরু। এরা কত যাচ্ছেন ভাই? এরা 1,20,000 দাম চাই। 1,20,000 চাচ্ছেন? 1,20,000 চাচ্ছেন যেটা, এটা যাচ্ছে তো দুইটা দাঁত, দুই দাঁত। ওজন কেমন হতে পারে এখন? আমরা তো মনে করেন হাট টাট ঘুরি, রিয়াল দাম দেখাই, আসলে বিক্রি এটা কত করবে? 80 নিচে সার করছেন দেখতে পাচ্ছেন এই শার্টটি, উনি 80,000 হলে সেল করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, তো আপনারা দেখুন হাতিরদা হাটে কিন্তু অসংখ্য পরিমাণে সার গরু রয়েছে। আপনারা চাইলেই এই হাটে এসে সার গরু ক্রয় করে নিয়ে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের ভালো লাগলেই কিন্তু আমাদের সার্থকতা, আমরা মূলত ভিডিও তৈরি করে থাকি আপনাদের ভালো লাগার জন্যই। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটি দেখলেন বা দেখছেন প্রত্যেকেই নিরাপদে থাকবেন। তবে যেহেতু এখন জরুরি পরিস্থিতি চলছে, সেহেতু আসলে জরুরি কাজ ছাড়া বাইরে না যাওয়াটাই ভালো। তো ভিউয়ার্স, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর আমাদের আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে রাখবেন।